আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাইছি শারীরিক কারণে কনভেনশনে উপস্থিত থাকতে না পারার জন্য। তবে আপনাদের সকলের মতো আমি উদ্যোক্তাদের সাফল্য কামনা করি একটি মাত্র কারণে। এই কনভেনশনের পরিচালনায় আছে কোনো রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গে কিছু ছাত্র ছাত্রী ও যুবক যুবতী যারা কোনো ব্যক্তিগত স্বার্থের বা লিপসার বলি নয়, না অর্থে না ক্ষমতার, তারা জোট হয়েছে জীবনে হারিয়ে যাওয়া মূল্যবোধকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে। বর্তমানে এরা মানুষের অতি প্রয়োজনীয় বিদ্যুৎ বিষয়ে জন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সমবেত হয়েছে। অবশ্যই এদের সঙ্গে আছে বিদ্যুৎ গ্রাহকরা, বিশেষত স্বল্প আয়ের বিদ্যুৎ গ্রাহকরা। ভবিষ্যতে আশা করব মানুষের জীবনের অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে এরা আন্দোলনে নামবে। এই কনভেনশনের বিষয়গুলি এমনই যা বিচলিত করছে রাজ্যের সর্বস্তরের মানুষকে, স্বল্পবিত্তের, নিম্ন ও মধ্যবিত্তের, যারা বিত্তশালী তাদেরও মাসিক বাজেটে কামড় বসাচ্ছে এই বিষয়গুলি। তাই আশা করতে পারি সর্বস্তরের জনমানুষের আকর্ষণ হবে এই কনভেনশনে। কনভেনশনে আপনারা আলোচনা করবেন বিদ্যুৎ উৎপাদন ও বণ্টনের নানা বিষয়ে গ্রাহকদের স্বার্থে, স্থির করবেন পরবর্তী সংগ্রামের পদক্ষেপ। অনেকগুলি বিষয়ের মধ্যে আপনাদের বেছে নিতে হবে কোনটি পাবে প্রথম প্রায়োরিটি, কোনটি দ্বিতীয় ইত্যাদি। আমি বলবো আপনারা প্রথমেই নজর দিন বিদ্যুৎ নিয়ামক কমিশনের বর্তমান কার্যকলাপের প্রতি। আপনাদের স্মরণে থাকতে পারে এই বিদ্যুৎ নিয়ামক কমিশন স্থাপিত হয়েছিল 1998 সালে। প্রাথমিকভাবে বিদ্যুতের মাশুল নির্ণয়ের জন্য বণ্টনকারীদের দাবি সহ গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে। এর পূর্বে কাজ করত রাজ্য সরকার, যার পক্ষে বড় বড় শিল্পদের ও সাধারণ গ্রাহকদের মতামত দেওয়া সম্ভব ছিল না, ছিল না কোনো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। মনে রাখবেন, মোটামুটি স্বচ্ছভাবে গ্রাহকদের স্বার্থ দেখার জন্যই তদানীন্তন কেন্দ্রীয় ও রাজ্য সরকার নিয়ামক কমিশনগুলি স্থাপিত করতে আইন করেছিলেন। ভার দেওয়া হয়েছিল কোনো সরকারি দপ্তর বা সরকারি হস্তক্ষেপের ভেতরে কোনো সংস্থাকে। নিয়ামক কমিশন একটি স্বয়ংশাসিত সংস্থা। প্রথম থেকেই আইন মোতাবেক কমিশনের সদস্য ছিল চেয়ারপারসন সহ তিনজন। এই তিনজন বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কয়েক বছর ধরে একজন সদস্য কাজ চালাচ্ছেন, এমনকি একজনের সইতেই মাশুল সংক্রান্ত নানা অর্ডারও বেরোচ্ছে, যা কলকাতা হাওড়া প্রভৃতি এলাকায় প্রায় 300 লক্ষের মতন ও রাজ্যের বাকি এলাকায় 1.5 কোটি গ্রাহকদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। এটা আইনসঙ্গত কিনা আমার জানা নেই। এখন তো সব ব্যাপারেই দেখছি হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে। আমি প্রস্তাব করব এখনই আপনারা আইন বিষয়ক বিশেষজ্ঞের মতামত নিন, এটা হওয়া উচিত টপ প্রায়োরিটি। বৃহত্তর কলকাতা অঞ্চলে গত কয়েক বছরে মাশুল কিভাবে বেড়েছে বিভিন্ন বক্তা সে বিষয়ে নিশ্চয়ই বলবেন, আমি শুধু দুটো তথ্য দেব। এই তথ্যের ভিত্তিতে উপসংহার আপনারা বুঝে নেবেন। আরো একটি উদ্বেগজনক ব্যাপারে আপনাদের বোধ হয় সুপ্রিম কোর্টেই যেতে হবে। ব্যাপারটি ঘটে গেছে ও যাচ্ছে সকলের অগোচরে, জানতেই পারতাম না যদি বিষয়টি না বেরোতো ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ শুক্রবার 22 মে তার 15 পৃষ্ঠায়। বিবরণীর প্রথম বেলাতেই সাংবাদিক মহাশয় ব্যবহার করেছেন ক্লেভার অ্যাকাউন্টিং ট্রিক কথাগুলি। সরিষাতলি ব্লক থেকে
2003 সালে থেকে 2014 সাল পর্যন্ত কয়লা তোলার জন্য সুপ্রিম কোর্ট 998 কোটি টাকা লেভি দেওয়ার আদেশ করেছে। এর মধ্যে 101 কোটি টাকা ওই বিদ্যুৎ সংস্থা 2014-15 সালের আয় ব্যয়ের হিসেবে ঢুকিয়ে দিয়েছে রাজ্য নিয়ামক বিদ্যুৎ নিয়ামক কমিশনের সহায়তায়। ফুয়েল সারচার্জ বাবদ গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। রিপোর্টে প্রকাশ, বাকি 897 কোটি টাকাও গ্রাহকদের উপর চাপাতে রাজ্য বিদ্যুৎ নিয়ামক কমিশনের কাছে এরা যাচ্ছেন। লেভির আদেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট কি বলেছিলেন বা চেয়েছিলেন সে বিষয়ে আমি জানি না, তবে কি তারা কি বলেছিল গ্রাহকদের কাছ থেকেই টাকাটা তুলে নেবে? ব্লক থেকে কয়লা তোলা, তার পরিবহন এবং পথে কয়লা চুরি ইত্যাদি সবই তো গৌরী সেন নামক গ্রাহকরা দিয়ে থাকেন। প্রস্তাব করি এই বিষয়ে পিআইএল করে বিশেষজ্ঞদের মতামত না নেওয়া যায় কি না আপনারা চেষ্টা করুন। নিয়ামক কমিশনকে স্বচ্ছভাবে কাজ করতে বাধ্য করতে হবে আপনাদের, এটা অত্যন্ত জরুরি। কমিশনের সৃষ্টি হয়েছিল এই কারণে, অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করুন, আগে কোথায় কখন কিভাবে স্বচ্ছতা পালন করা হয়েছে তারও প্রমাণ দিতে বলুন কমিশনকে। আরো দুটো বিষয়ে আমি আপনাদের ভাবতে বলব। বিদ্যুৎ একটি প্রয়োজনীয় পরিষেবা, আমার মতে মাথার উপরে ছাদ, স্বাস্থ্য ও শিক্ষার মতনই এর গুরুত্ব। বিশেষত যখন বিবেচনা করি ভারত এমন একটি রাষ্ট্র যা উন্নয়নশীল থেকে আরো উন্নত হতে চায়, আর একবিংশ শতাব্দীতে এর চরম অব্যবস্থার কথা তো ভাবাই যায় না। তাহলে এই পরিষেবাতে ইলেকট্রিসিটি ডিউটির মতন সরকারি ট্যাক্স বসানো কেন? প্রথমে ডিউটি বসান 1935 সালে তৎকালীন বিদেশি শাসকরা। স্বাধীনতা উত্তর যুগেও দেখতে পাচ্ছি এটা চালিয়ে যাওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে উনিশের দশকে আমি চেষ্টা করেছিলাম কারণ জানার জন্য, কারণ সে সময় জেনেছিলাম মহারাষ্ট্র সরকার এর অর্থের পুরোটাই গ্রামীণ বিদ্যুৎ বিদ্যুতিকরণে দিয়েছেন। এটা কি রাজ্য সরকারের কোষাগার স্ফীত করার জন্যই ডিউটি? আরেকটি বিষয়, সেটা আপনারা জানেন, বর্তমানে সারা বিশ্ব ভুগছে জলবায়ু পরিবর্তন নামক একটি বিশাল অস্থিরতায়, মূলত কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য। তবে এই ভোগান্তি নিরসনে প্রযুক্তি নামক বিষয়টি মানুষের সামনে নতুন নতুন পসরা সাজিয়ে দিয়েছে। তার একটি হলো পুনর্নবীকরণ শক্তির ব্যবহার। পশ্চিমবঙ্গে বায়ু শক্তির অভাব আছে, কিন্তু সৌরশক্তি, গরম জলের জন্য সৌরশক্তি ও আলোর জন্য সৌর ফটোভোল্টেইক প্যানেল গ্রাহকদের অনেকেই ব্যবহার করতে পারেন। ছোট দোকানঘর থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠান ক্রমবর্ধমান বিদ্যুৎ মাশুলের জন্য এই শক্তি ব্যবহার করলে অনেক গ্রাহকই টাকার পয়সা বাঁচাতে পারবেন, বিশ্ব জ্বালা দূষণও কমবে কিছুটা। এ বিষয়ে আমার ছাত্র ডক্টর গঞ্চৌধুরী বলবেন, আপনারা মন দিয়ে শুনবেন, অনেক কিছু করার আছে। তবে এ ধরনের এই বিষয় নিয়ে পরে ভাবা যেতে পারে, আপাতত প্রথম তিনটি নিয়েই শুরু হোক আপনাদের সংগ্রাম। মনে রাখবেন এর সংগ্রাম হবে দীর্ঘস্থায়ী, এর জন্য প্রয়োজন হবে বিশদভাবে সততা, ধৈর্য, সংযম ও অহিংস মনোভাব, কিছুটা বন্ধুর পথ হাঁটতে হবে। মনে রাখবেন রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতা, মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ।